press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ আপডেট ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের বন্ধু কিরণ। আজকে আমরা কথা বলবো আপার প্রাইমারি সম্বন্ধে। তো কিছুদিন আগে আমরা জেনেছিলাম যে আপার প্রাইমারি নিউকের ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন যে নিয়োগ চলছিল সেটার উপর কিন্তু একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই খবরটা কিন্তু আমরা কিছুদিন আগে জেনেছিলাম, কিন্তু আজকে আমরা আরেকটা খবর কিন্তু জানতে পারলাম যে সেখানে বলা হচ্ছে আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের উপর আবারও কিন্তু অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ ছিল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, কতদিন বাড়িয়ে দেওয়া হলো? সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু 14 দিন পর্যন্ত কিন্তু আবারও বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে কী হচ্ছে, আপার প্রাইমারি যে নিয়োগ সেটা কিন্তু আরও ঢিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়াটা আরও পিছিয়ে যাচ্ছে। কারণ কি, কিছু ছাত্র যারা প্যানেলটা ঠিকঠাকভাবে প্রকাশ হয়নি এরকম ইস্যুতে কিন্তু হাইকোর্টের উপর কেস করেছিল, অর্থাৎ কমিশনের উপর কেস করেছিল। এর ফলে তার উপর একটা রায় দেওয়া হয়। সেই রায়ে বলা হয়েছিল যে আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তো তারপরে কিন্তু সেই স্থগিতাদেশ উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের উপর কিন্তু আবারও সেই স্থগিতাদেশ বাড়িয়ে দেওয়া হলো। 14 দিন পর্যন্ত কিন্তু স্থগিতাদেশটা বাড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, যে আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য একটু দুঃখের সংবাদ হলেও এটা আপনাদেরকে জানতেই হবে। তো যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন তাদের কাছে শুধু একটাই রাস্তা, আন্দোলন করে আপনারা নিজের আদায়কে অর্থাৎ নিজের অধিকারটাকে ছিনিয়ে আনো, তা নাহলে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ আরও ঢিলে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে, আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।